আমিও আপনাদেরকে মহাব্বত করি, আপনারাও আমাকে মহাব্বত করেন। এই গুণা থেকে বাচ্চা দরকার, দাজ্জাল থেকে বাচ্চা দরকার, মোবাইলের গুণা থেকে বাচ্চা, হারামে পাকে গুণা করতেছে, আজান হইতেছে তার ছবি চলা বন্ধ হয় না, একামত দিতেছে তখনও তার ছবি নাচতেছে, তখনও তার ছবি চলে। মোবাইল আর দাজ্জাল মিল আছে, জওয়াল দাজ্জাল বলেন, দোনো হারামে, দোনো হারামে পাকে। শতকরা 99.9 মানুষ ফেসবুকের মধ্যে থাকে। এটা উচিত ছিল, এটা উচিত ছিল বলেন? হ্যাঁ, বাংলাদেশের মসজিদগুলোতে কি লেখা থাকে? আপনার মোবাইল কি করুন, হারাম শরীফে গিয়ে ওটা কি ফেসবুক খোলা? দোনা হারামে গিয়ে ফেসবুক খোলা বলেন? দোনা হারামে গিয়ে ফেসবুক খোলা? হারামের ভিতরে ছবি তোলা, হারামের ভিতরে সেলফি তুলতে থাকা, দুনিয়ার সবখানে আর হারামের ভিতরে এক কথা, উম্মতকে বাঁচাবেন কিভাবে বলেন? উম্মতকে বাঁচাবেন কিভাবে? হারামের বাইরে যদি চেহারা ঢেকেও রাখে, হাজারো মা এখন হারামের ভিতরে গিয়ে চেহারা খুলে ফেলে, বলেন এভাবে মালিক মালিকের ঘর আর কয়দিন খোলা রাখবে? কয়দিন আর যেতে দিবে? দুই বছর তো যেতে দেয় নাই। এই জন্য মেরে ভাইও, আমরা আমাদের জিন্দগি ইনশাআল্লাহ আল্লাহর হুকুমের উপর উঠাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এক এক গুণা থেকে বাঁচবো, বিশেষ করে মোবাইলের গুণা থেকে বাঁচবো। নওজোয়ান তাবাকা, আমিও আপনাদেরকে মহাব্বত করি, আপনারাও আমাকে মহাব্বত করেন। এই গুণা থেকে বাচ্চা দরকার, দাজ্জাল থেকে বাচ্চা দরকার, মোবাইলের গুণা থেকে বাচ্চা, হারামে পাকে গুণা করতেছে, আজান হইতেছে তার ছবি চলা বন্ধ হয় না, একামত দিতেছে তখনও তার ছবি নাচতেছে, তখনও তার ছবি চলে। বলেন এইভাবে মালিক কয়দিন ছাড় দিবে? এ উম্মতকে মালিক আর কয়দিন ছাড় দিবে? এত নগ্নতা মালিক আর কয়দিন ছাড় দিবে? এক বিদেশি কোন দেশি জানি না, একামত হইতেছে তার মোবাইলে হিন্দি ছবি চলতেছে, নাচতেছে, মানে একামত শেষ করার আগে সে আর কি করতে পারতেছে না, তার মোবাইল বন্ধ করতে পারতেছে। প্রতিটা মানুষ একই অবস্থা, একই হাল। যদি এইভাবে থাকতে দেওয়া হয়, চলতে দেওয়া হয়, এ জাতির ভাগ্যে কি অপেক্ষা করতেছে বলেন? এ জাতির ভাগ্যে কি অপেক্ষা করতেছে? কাশ্মীরের মুসলমানদের ভাগ্যে কি আছে? আসামে কি চলতেছে? আরমাতে কি চলতেছে? পুরো উম্মতে মুসলিমার কি হাল? উম্মতে মুসলিমার কি হাল? এজন্য মেরে ভাইও, আপনা মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, তুমেরা বনতা রবন আপনাই বন, যদি আরেকজনের জন্য না পারেন কমপক্ষে নিজের জন্যই বানেন, বনেন, নিজেকে নিজে বাঁচান, বলেন বলেন বলেন, নিজেকে নিজে বাঁচাও। এখন নিজেকে নিজে বাঁচাও আর বলতে পারবো না, এখন শেষ কথা বলি, নিজেকে নিজে বাঁচাই, আমি তো আপনাকেও বাঁচাও বলতে পারি না, নিজেকে নিজে বাঁচাই, বলেন বলেন, আবার বলেন, নিজেকে নিজে বাঁচাই। শয়তান শুধুই মানুষকে, আমরুকুম বিল ফাহশা, শয়তান শুধুই মানুষকে অস্থিরতার নির্দেশ দেয়, শয়তানের কাজেই হলো মানুষকে অস্থিরতার নির্দেশ দেওয়া। কিসের নির্দেশ দেওয়া বলেন? শয়তান মানুষকে অস্থিরতার নির্দেশ দেয়। বনি আদমের উপরে শয়তানের সর্বপ্রথম হামলা হলো বনি আদমকে নগ্ন করা, বলেন বনি আদমকে কি করা বলেন? নগ্ন করা শয়তানের প্রথম হামলা, আর শয়তানের প্রথম হামলা হলো বনি আদমকে নগ্ন করা। এজন্য আল্লাহর দোহাই লাগে, নিজেকে বাঁচান, উম্মতে মুসলিমাকে বাঁচান। পারবো না, কিছুই আর পারলাম না, কাউকে কারোর জন্যই কিছু করতে পারলাম না, কমপক্ষে নিজেকে আল্লাহ তাআলা আযাব ও গজব থেকে বাঁচান। বলেন কি বলছি বলেন? নিজেকে আযাব ও গজব থেকে বাঁচান। আর যার নামাজ সুন্দর হবে, জামাতের সাথে যার নামাজ নিশ্চিত হবে, নামাজ যার সুন্দর হবে, আল্লাহ তাআলা ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, আল্লাহ তাআলা তাকে আযাব ও গজব থেকে বাঁচাবে। এজন্য নামাজ ধরবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। মোবাইলে বয়ান শোনা তো জায়েজ, এক আশ্চর্য বিষয়, মোবাইলে বয়ান শোনার ব্যাপারে গত বৃহস্পতিবারে মদিনায় তৈয়বার আরবদের যে তাবলিগি মার্কাজ, ওই মার্কাজ মার্কাজে আমার বয়ান ছিল গত বৃহস্পতিবার আসার পরে। ওখানে এক বড় সাহেব, ইনি আমাকে বললেন, তোমার কি খেয়াল মোবাইলে ওয়াজ শোনার ব্যাপারে, তোমার কি ধারণা? আমাকে উনি বললেন, মোবাইলে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার ব্যাপারে তোমার কি ধারণা? তো আমি চুপ করে আছি, কি বলবো বুঝে আসতেছে না, উনি কোন পক্ষে কাজ করে কে জানে। তো উনি শেষে আমাকে বললেন, দেখো ইহুদ নাসারা মোবাইল বানাইছে অশ্লীলতা ছড়াবার জন্য, কিল্লেগা নগ্নতা ছড়াবার জন্য কি করছে, মোবাইল বানাইছে। এখন এই মোবাইলে আমরা যখন ওয়াজ দেখি এটা ওদের সহ্য হয় না, আমরা যখন কোরআন তেলাওয়াত শুনি এটা ওদের সহ্য হয় না, এই জন্য ঢালাও ভাবে এটার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিছে কেউ কেউ। এই ঢালাও ভাবে ফতোয়া দেওয়ার জন্য ওই ইহুদিরা তাকে অনেক টাকা দেওয়া লাগছে, বুঝেন নাই? একজন ঢালাও ফতোয়া দিছে, নিজামুদ্দিনের একজন ঢালাও ফতোয়া দিছে, একজন কি দিছে বলেন, যে ঢালাও ফতোয়া দিছে তার একজন অনুসারীও নাই যার কাছে বড় মোবাইল নাই, কিন্তু ঢালাও ফতোয়া দিছে, বলে এই ফতোয়াটা কোটি কোটি ডলার দিয়ে নিছে, কথা মনে বুঝেন নাই? এই ফতোয়াটা কি নিছে বলেন, কোটি কোটি ডলার দিয়ে এই ফতোয়াটা সংগ্রহ করছে, যে উম্মতে মুসলিমা আমরা বানাইছি মোবাইলকে কিল্লিগা অশ্লীলতা ছড়াবার লাগিয়া, কিন্তু ইউরোপ আমেরিকার হাজারো যুবক শুধু এই মোবাইলে ওয়াজ দেখে দেখে হেদায়েত পেয়ে যেতেছে, ওরা ইউটিউবেও দেখতেছে ফেসবুকে দেখতেছে, ওয়াজের অংশ তো কম নয়। আরে বুঝেন নাই কথা মনে হয়, গানের অংশ যদি 80 হয় তো ওয়াজের অংশ আছে 20, অশ্লীলতার অংশ যদি 60 হয় তো ওয়াজের অংশ আছে 40, কথা বুঝেন নাই? ওরা দেখছে আমরা তো 100 গানের লেগে বানাইছিলাম এটা, এখন তো ওয়াজের অংশে হেদায়েত পেয়ে যেতেছে, এই জন্য এটার বিরুদ্ধে ফতোয়া লাগিয়ে কোটি কোটি ডলার খরচ করছে, বুঝেন না কথা? বিষয়টা আমারে বড় ভাবায়া তুলছে, এই জন্য এটাকে ঢালাও হারাম বলার তো কোনো সুযোগ নাই, ঢালাও হারাম বলার কোনো কি নাই বলেন, কোনো সুযোগ নাই, কিন্তু সহি ইস্তেমাল তো করতে হবে, এটা তো বুঝাইতে হবে, কি বলছি বলেন, কি বলছি বলেন? তাহলে মোবাইল হারাম, হ্যাঁ সহি ইস্তেমাল করতে হবে, কি ইস্তেমাল করতে হবে বলেন, আমরা এখানে যারা আছি নওজোয়ান তবাকা আমরা সহি ইস্তেমাল করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আমি আপনি বলেন, আমি আমার উপরে সিদ্ধান্ত নিলাম, আপনারা নিজের উপরে সিদ্ধান্ত নেন, মোবাইল অশ্লীলতা দেখবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, একটা ভালো কথা লিখে ছেড়ে দেন, কোরআনে কারিমের একটা আয়াত তরজমা লিখে ছেড়ে দেন, একটা হাদিস লিখে ছেড়ে দেন, আলহামদুলিল্লাহ এই সফরগুলোতে আমরা দেখি টের পাই যে উম্মতের হাজার হাজার না লক্ষ লক্ষ উম্মত কিভাবে আমাদের বয়ানগুলো নিতেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দ্বারা নাজাতও দিয়ে দিতে পারে না, আমরা তো আশা করি আল্লাহ তাআলার কাছে। এই জন্য মোবাইলকে ঢালাওভাবে আমরা হারাম বলি না, তবে এটার সহি ইস্তেমাল ছাড়া আজাব থেকে বাঁচার রাস্তা নাই, কি বলছি বলেন? ওই ষড়যন্ত্রের অংশ হিসাবেই ওরা মোবাইলের ফাঁকে ফাঁকে বয়ানের ফাঁকে ফাঁকেও অশ্লীল ছবি দিতে ছাড়ে না, কি বলছে বলেন? বয়ানের ফাঁকে ফাঁকে অশ্লীল ছবি দেয় না দেয় না, এটা কিনলে দেয়, আপনি আপনাকে বাঁচান, বলেন আপনি কি করেন, আপনি আপনাকে বাঁচান, আমি আমাকে বাঁচাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার জিন্দগি সিদ্ধান্ত, আমি গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আরিফ আয়ান টিভি, আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়।